This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bangladesh government stand is, Bangladesh Chakti is not charity. How can it be? If Silpo Nahole, Chakti charity is not. It is not possible. But government stand says what? Government government No. বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান হয় এবং বিপুল কর্মসংস্থান হয় বলা ভালো যে সরকারি সংস্থা থেকে বেসরকারি সংস্থাতে অনেক বেশি সংখ্যক মানুষ কাজ করে কর্মসংস্থান মানে কি শুধু চাকরি না তা নয় কর্মসংস্থান মানে বাণিজ্য ব্যবসা দোকানদারি সব কিছু মিলেই কর্মসংস্থান তো এই কর্মসংস্থান পশ্চিমবাংলায় হচ্ছে না কারণ পশ্চিমবাংলায় শিল্প নেই এমনটা বলেই কিন্তু কেঁদে কেটে ভাসাচ্ছেন একদল লোক এবং তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভিক্ষা দিয়ে ভাতা দিয়ে দেশের মানুষকে আরও বেশি অকর্মণ্য করে দেওয়া হচ্ছে কথাটা কতটা ঠিক বাংলার শিল্পায়নের ভূত কি ভবিষ্যৎ কী সত্যিই কি বাংলা আর শিল্পের মুখ দেখবে না এ সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এক্সপেক্টারে আদালত আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর বাংলার শিল্পের ভূত ভবিষ্যৎ কি অর্থাৎ বাংলায় শিল্পায়ন কি আদৌ আর হবে না সেই বিধানচন্দ্র রায়ের আমলে যে শিল্প বিপ্লব ঘটে গিয়েছিল বাংলায় তারপরে কি বাংলা আর শিল্পের মুখ দেখেছে উত্তর হচ্ছে না কারণ বিধানচন্দ্র রায় যেভাবে শিল্প স্থাপন শিল্প নগরীগুলো স্থাপন করে গিয়েছিলেন এবং যে শিল্প হয়েছিল বাংলায় তারপরে আর সেভাবে শিল্প হয়নি আদ্যন্ত বিরোধী ছিল শিল্পের বামপন্থীরা জ্যোতিবাবুরা তাদের শ্রমিক ইউনিয়ন সিটুর মাধ্যমে জঙ্গি আন্দোলন করে বহু শিল্প বন্ধ করার কারিগর ছিলেন তারা আপনারা বলবেন আপনি খালি জ্যোতিবাবুদের ইতিহাস নিয়েই ঘাটেন বর্তমানটা নিয়ে বলেন না কেন বর্তমান নিয়েও বলবো একটু ধৈর্য ধরুন শেষ পর্যন্ত দেখুন অনুষ্ঠানটা তাহলেই বুঝতে পারবেন যে বাংলার শিল্পায়ন কেন আটকে আছে কেন বাংলার শিল্পায়ন হচ্ছে না সবটা বলবো এবং শিল্পায়ন না হলে কর্মসংস্থানও হবে না তাও বলবো বিকল্প ব্যবস্থাও বলবো হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের যে এই যে শিল্পায়ন হচ্ছে না এর পেছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ বামপন্থীরা আর দ্বিতীয় কারণ কংগ্রেসিরা যখন পশ্চিমবাংলায় ক্ষমতা হস্তান্তর হলো জ্যোতিবাবুরা ক্ষমতায় এলেন তখন দিল্লিতে কংগ্রেসের সরকার সেখানে লাল ফিতের ফাঁস ছিল লাল ফিতের ফাঁস কিরকম তখন কোনো রাজ্যে কোনো শিল্প গড়তে গেলে কেন্দ্রের থেকে একটা অনুমতি নিতে হতো সেই অনুমতি কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার জন্য দিত না এটা বাস্তব সত্য তাই পশ্চিমবাংলায় শিল্প হয়নি এবং শুধু শিল্প এটাই না হওয়ার পেছনে কারণ নয় কারণ আরও একটাই বামেদের শিল্পের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন বহু জায়গায় কারখানার মালিককে পিটি পিটিয়ে মেরে ফেলা খুন করা ইত্যাদি আমরা দেখেছি তারা শিল্পপতিদের বুর্জোয়া বলতো শিল্পপতিদের তারা দুর্ছাই করে রেখেছিল তাদের রাজনৈতিক মতবাদ অনুসারে শিল্পে শ্রমিক শোষণী হয় এটা তারা বলতেন এবং যার ফলে জঙ্গি আন্দোলন গড়ে ওঠার ফলে পশ্চিমবাংলা একটা শিল্পের খরা দেখা দিল এখানে যত শিল্প ছিল সব ধীরে ধীরে উঠে যেতে শুরু করলো প্রায় পঞ্চান্ন হাজার কলকারখানা উঠে গেল পশ্চিমবঙ্গ থেকে উঠে তো তারা আকাশে চলে যায়নি তারা অন্য রাজ্যে চলে গিয়েছেন সেখানে তারা ব্যবসা করে করে খাচ্ছেন পশ্চিমবাংলাকে তারা মুখ ফিরে পশ্চিমবাংলা থেকে তারপর বুদ্ধদেববাবু ক্ষমতায় এসে বুঝলেন যে কৃষি তাঁদের ভিত্তি আর শিল্পই তাঁদের ভবিষ্যৎ শিল্পকে ভবিষ্যৎ বেলে ভেবে এগোতে লাগলেন এবং কীরকমভাবে তিনি সালেম গোষ্ঠীকে জমি দিতে চাইলেন এবং সালেম গোষ্ঠীকে দিয়ে একটা আবাসনও করালেন আবাসন কখনও শিল্প হতে পারে না তবুও শিল্প করেছে বামপন্থীদের কথায় আবাসন হাওড়ার ডুমুর জলার কাছে বা সলপের কাছে একটা আবাসন হয়েছে আর কি হবে বামপন্থীরা বললেন যে কেমিক্যাল হাব হবে নন্দীগ্রামে এই কেমিক্যাল হাব সাধারণত চরগুলোতে হয় অর্থাৎ দ্বীপগুলোতে হয় জনবসতি থেকে দূরে হয় নয়া চরে কেমিক্যাল হাব হবে এমনটাই বলা হলো এবং তার অ্যাংসিলিয়ারি হবে এই নন্দীগ্রাম হলদিয়ার আশেপাশে তমলুক এইসব জায়গায় কিন্তু জমি তো চাই জমি তো আর আকাশে নেই জমি তো মাটিতেই আছে বামপন্থীরা বললেন আকাশে তো আর শিল্প হবে না ঠিকই তো তারা জমি নেওয়ার ব্যাপারে উদ্যত হলেন সিঙুরে টাটারা গাড়ি কারখানা করবে। প্রায় এগারোশো একর এগারোশো একর জমি তারা চেয়ে বসলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী তিনি বললেন এগারোশো একর কেন লাগবে গাড়ি কারখানা তো চারশো একরই হয় বাকি জমি নিয়ে টাটা বাবুরা কি করবেন তিনি কিন্তু কৃষকদের কাছ থেকে জোর করে যে জমি কেড়ে নেওয়া হয়েছিল সেই জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কৃষি জমি আন্দোলন কৃষি রক্ষা আন্দোলন শুরু করলেন এবং টাটারা পিছু হটলো বামপন্থীরা হায় হায় করে উঠলে যে যা টাটা চলে গেল মানে বাংলায় আর শিল্প হবে না বাংলায় কি আর শিল্পপতিরা আসতেন না বাংলায় কি আর শিল্পপতিরা ইনভেস্ট করবেন না এরকম একটা কথা হলো বলা হলো সারা দেশে বার্তা গিয়েছে যে পশ্চিম বাংলা শিল্প করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়রা বাধা দেন কিন্তু সারা দেশে এই বার্তাটাও গেল যে জোর করে শিল্পপতিরা কৃষকদের জমি কেড়ে নেবে সেটাও কিন্তু বাংলায় চলবে না এবং সারা দেশকে বাংলায় পথ দেখালো যে জোর করে জমি কেড়ে নেওয়া চলবে না মানুষকে তার যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে পুনর্বাসন দিতে হবে এবং তাকে বিকল্প আয়ের ব্যবস্থা করে দিতে হবে তবে গিয়ে মানুষ জমি ছাড়বে সত্যি তো শিল্প আকাশে হয় না শিল্প জমিতেই হয় যে শিল্পের জন্য জমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাজ্যের ল্যান্ড ব্যাংক কোথায় রাজ্য সরকারের কাছে কত জমি আছে তার একটা ব্যাংক চাই তার হিসেব চাইতো সেই ব্যাংকের হদিশ দিতে পারলেন না ল্যান্ড ব্যাংকের হদিশ দিতে পারলেন না রাজ্য সরকারের ভূমি সংস্কার বা ভূমি দপ্তরের কাছে কত জমি আছে সেটা ভূমি দপ্তর জানেই না ফলে পশ্চিমবাংলায় সেভাবে শিল্প হল না এখান থেকেই একটা হায় হায় যে পশ্চিমবাংলায় শিল্প হবে না পশ্চিমবাংলায় শিল্প না হওয়ার পেছনে আরও একটা কারণ শিল্প হতে গেলে কি চাই শ্রমিক চাই দক্ষ শ্রমিক চাই সস্তায় শ্রমিক চাই জল চাই আলো চাই বিদ্যুৎ চাই রাস্তা চাই এগুলো তো চাই এই পরিকাঠামোগুলো চাই আচ্ছা আপনি বলুন তো পশ্চিমবঙ্গ কি এখানে শ্রমিক প্রোডাকশন মানে শ্রমিক তৈরি হয় পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গে কিন্তু মূলত মানুষ কৃষিজীবী তারা কৃষিকাজ করতেই ভালোবাসেন এবং শহুরে লোকেরা চাকরি করতে ভালোবাসে। শ্রমিকের কাজ করতে আসে বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উড়িষ্যা সব রাজ্য থেকে এদেশ রাজ্যে মানুষ শ্রমিকের কাজ করতে আসে পশ্চিমবাংলায় শ্রমিক কিন্তু নেই আর আপনি যদি ভাবেন শিল্প মানেই সেই আগের মতন বড় বড় কলকারখানা যেখানে হাজার হাজার মানুষ চাকরি করবে তা নয় মোটর যেখানে গাড়ি তৈরি হতো সেখানেও কয়েক হাজার লোক চাকরি করতেন কারণ তখনকার শিল্পের শিল্প হয়ে গেছে আরও ছোট অর্থাৎ মানে একটা গাড়ি কারখানায় চারশো জন কর্মী হলে দক্ষ কর্মী হলেই একটা গাড়ি কারখানায় গাড়ি প্রোডাকশন করা সম্ভব আগে সেটা করতেই দেড় হাজার লোক লাগতো এই যে পশ্চিমবাংলায় যে রেলের কারখানাগুলো আছে চিত্তরঞ্জনের লোকোমোটিভ বলুন কাছাড়াপাড়া বলুন লিলুয়া বলুন খড়গপুর বলুন এইসব জায়গায় কী ব্যাপক হারে কর্মী কমে গিয়েছে তার মানে কি রেল বন্ধ হয়ে গিয়েছে না এগুলোর আধুনিকীকরণ হয়েছে এখানে কিন্তু মানুষের জায়গাটা নিয়ে নিয়েছে যন্ত্র রোবটিক যন্ত্রপাতি এবং কম্পিউটারি কম্পিউটারাইজ যন্ত্রপাতি ফলে ম্যান পাওয়ার কম লাগছে মানুষের শ্রমশক্তি কম লাগছে ফলে এইসব জায়গাতেও কিন্তু নিয়োগ হচ্ছে না এটাও ভাবা দরকার সারা পৃথিবীতে বড় শিল্প কিন্তু এখন উঠে গিয়েছে অর্থাৎ বড় শিল্প বলতে শ্রম শিল্প যেখানে দেখবেন হেলমেট পরা ডাংরি পরা শ্রমিকেরা দল বেঁধে সাইকেল নিয়ে কারখানায় ঢুকছেন সাইডেনের আওয়াজ শুনে এই রকমটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু পুরোটাই রোবোটিক মেশিনারি পুরোটাই ইলেকট্রনিক এবং পুরোটাই কম্পিউটারাইজ মেশিনারি দ্বারা কাজ হয় ফলে শ্রমিক সংখ্যা গিয়েছে কমে কর্মসংস্থানের জায়গা হয়ে গিয়েছে ছোট আমরা এ নিয়ে আরো একটা বিস্তারিত আলোচনা করতে চাই ছোট্ট একটা বিরতির পর আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন অফিস পার্টি বিবাহ বার্ষিকী অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা আমাদের ফোন নাম্বার হলো এইট টু ফোর জিরো জিরো থ্রি থ্রি নাইন সেভেন জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ সিম্বা এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলকেটের নিকটে নাইন সিক্স এবং নাইন ডাবল জিরো বিরতির পর আপনারা দেখছেন শিল্পের ভূত ভবিষ্যৎ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্সপেক্টরি আমরা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচারের কথা পরিকাঠামোর কথা শিল্প করতে গেলে কতগুলো বেসিক পরিকাঠামো দরকার সেগুলো হচ্ছে জল বিদ্যুৎ জমি তো আছে রাস্তা দক্ষ শ্রমিক সস্তার শ্রমিক ইত্যাদি ইত্যাদি বামফ্রন্ট সরকারের আমলে এই পরিকাঠামোগত একটা বিরাট অভাব ছিল অর্থাৎ রাস্তা ছিল না শিল্পপতিরা যে কারখানা করবেন তাদের মাল যাতায়াত করবে সেরকম রাস্তা সেরকম ছিল না এটা বাস্তব সত্য জল না হয় অপর্যাপ্ত ছিল বিদ্যুৎ ছিল না নিরবচ্ছিন্ন যে বিদ্যুৎ সরবরাহ দেখেন এখন সেটা বামপন্থীদের আমলে ছিল না জ্যোতিবাবুর নামই হয়ে গিয়েছিল কারেন্ট চলে গেলে লোক বলতেন জ্যোতি গেল অর্থাৎ লোডশেডিংটা বাংলাবাসীর ভবিতব্য ছিল বিদ্যুৎ ছিল না রাস্তা ছিল না শ্রমিক ছিল কিন্তু দক্ষ শ্রমিক ছিল না দক্ষ শ্রমিক তৈরি করতে গেলে সিটিআই এর মতন যে সংস্থাগুলো প্রতিষ্ঠা করা দরকার ইঞ্জিনিয়ারিং কলেজগুলো করা দরকার সে কলেজগুলো পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার করেনি মনোযোগও দেয়নি ফলে এইখান থেকে দক্ষ শ্রমিক আমরা পাইনি আর অদক্ষ শ্রমিক যারা কায়িক পরিশ্রম করতে পারে তারা আসতো বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ এসব জায়গা থেকে তারা এসে এখানে শ্রমিকদের কাজটা জায়গাটা দখল করে নিত বাঙালি যে তিমিরে ছিল সে তিমিরেই এইসব কারখানায় সুপারভাইজারি করা ম্যানেজারি করা এগুলো ছিল বাঙালিদের কাজ কিন্তু বাঙালি শ্রমিক ওই গলানো লোহা হাতে নিয়ে তারা দৌড়চ্ছেন ছাঁচের মধ্যে ঢালার জন্য খুব কম পাবেন এরকম বাঙালি শ্রমিক এরকম বাঙালি শ্রমিক নেই বললেই চলে সেই কাজটা করতেন বিহারিরা উত্তরপ্রদেশীরা ওড়িয়ারা বাঙালিরা করতেন না বা কম করতেন ফলে বাঙালিদের কর্মসংস্থানের জায়গা সংকুচিত ছিল তবুও বাঙালি নিশ্চিন্তে ছিল যে তার কিছু জমি আছে সেখান থেকে ফসল উৎপন্ন হয় বছরের খরচটা তার বেরিয়ে আসে কিন্তু বুদ্ধবাবুরা বললেন চাষার বেটা কি চাষাই হবে তারা কি চাকরি বাকরি করবে না কিন্তু চাকরি করতে গেলে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা তারা তৈরি করে দেননি প্রথমত ইংরেজি বন্ধ করে দিয়েছিলেন ছেলেরা ইংরেজি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারেনি দ্বিতীয় কথা তারা কম্পিউটারকে ঢুকতে দেননি দীর্ঘদিন ফলে বাংলার ছেলেমেয়েরা কম্পিউটার শেখা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল তৃতীয় কথা এই যে আইটিআই সিটিআই এরকম ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তৈরি করার কথা সেগুলো তারা করেননি ফলে এই বাংলার ছেলেরা শুধু গ্র্যাজুয়েট হয়ে বা শুধু বারো ক্লাস পাস করে বা শুধু মাস্টার ডিগ্রি করে কিভাবে চাকরি পাবেন আজকের দিনে চাকরি পেতে গেলে একটা আলাদা যোগ্যতা লাগে আপনি যে চাকরি করতে যান আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি কম্পিউটার জানেন এটা জিজ্ঞাসা করবেই বাঙালি মেয়েরা আগে মাধ্যমিক পাস করে টাইপিং শিখতেন তারা টাইপিস্ট হবে কত টাইপিস্ট লাগে বলুন তো বলন্ত বলুন তো ফলে বাঙালির বিরাট অংশ একটা বেকার হয়েছিল এই বামপন্থীদের আমলে এবার সেখান থেকে যখন দু হাজার এগারোয় মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারলেন যে আমাদের বেসিক জায়গাটাতেই গলত ইনফ্রাস্ট্রাকচার নেই রাস্তা নেই আলো নেই বিদ্যুৎ নেই এইগুলোকে তিনি তৈরি করার ব্যাপারে মন দিলেন এখন পশ্চিমবাংলা সব রাস্তাই খুব ভালো এবং বলা যায় বেশ ভালো অন্য রাজ্যের তুলনায় প্রতিবেশী রাষ্ট্র রাজ্য আমি উড়িষ্যায় কদিন আগে ঘুরে আসলাম উড়িষ্যার গ্রামগঞ্জের রাস্তা বা শহর ছেড়ে যে রাস্তা একটুখানি ভেতরের দিকে যাচ্ছে সে রাস্তা চলা দায় পশ্চিমবাংলায় সেই অবস্থা নেই পশ্চিমবাংলার রাস্তাঘাট খুব ভালো পরিবহন ব্যবস্থা ভালো কলকাতার সাথে সরাসরি যোগাযোগ সমস্ত জেলার সুগম হয়েছে বিদ্যুতের কোনো সমস্যা নেই তাহলে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে শিক্ষিত বা প্রশিক্ষিত শ্রমিক প্রশিক্ষিত শ্রমিক যখন তৈরি হচ্ছিল না পশ্চিমবাংলায় দশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ বেসরকারি সরকারি স্তরে স্থাপন করে কিছু ইঞ্জিনিয়ার তৈরি করতে কিন্তু সেখানেও দেখুন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক আসন ফাঁকা করে থাকে ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে না আমাদের ছেলেমেয়েরা চায় কি একটা সরকারি চাকরি একটা নিশ্চিন্তের জীবন কিন্তু সরকারের পক্ষে এত বেকারকে তো চাকরি দেওয়া সম্ভব না তাই তাদের দ্বিতীয় অপশান খুঁজতে হবে হয় ব্যবসা করতে হবে আর না হয় রকম কলকারখানার শ্রমিক হতে হবে কারণ তারা প্রশিক্ষিত নয় যে তারা উচ্চ মার্গের শ্রমিক হবে যেমন টাটার জামশেদপুরে আপনি যে কারখানাগুলো আছে টাটার সেই কারখানাগুলোতে দেখবেন সেখানেও শ্রমিকের কাজ করেন হেলমেট পরে জার্সি পরে ডাংরি পরে কিন্তু তারা প্রত্যেকে প্রশিক্ষিত শ্রমিক তারা সিটিআই আই পাস পাশ করা কিন্তু এখানে সেটা নেই এখানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হওয়ার মতন ছেলে পাওয়া যায় না ফলে এখানে কিন্তু দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে না আর বাঙালি কোনকালে শ্রমিক জাতি ছিল না বাঙালি একটু আয়েসে আরামে থাকা তারা মাটি জল নদী নালা পুকুর ইত্যাদি নিয়ে ব্যস্ত শহরের লোকেরা শিল্প সাহিত্য সংস্কৃতি ইত্যাদি নিয়ে ব্যস্ত বাঙালি রোজগের জাতি না আসলে বাঙালি তার জীবনের মূল লক্ষ্যটাকে রোজগার অর্থ কোনোদিনই রাখেনি তার কাছে অনেক মূল্যবান পারিবারিক ভ্যালুস সামাজিক ভ্যালুস তার সোশ্যাল স্ট্যাটাস এগুলো অনেক বেশি মূল্যবান তাই বাঙালিকে শ্রমিক জাতি হিসেবে ধরে নেওয়াটা ভুল হবে যেটা বিহার বা উত্তরপ্রদেশের লোককে ধরে নেওয়া যায় ফলে বাংলায় শিল্পায়নের ভূত যেমন ছিল না ভবিষ্যতও তেমনি কিন্তু অন্ধকারে বাংলায় বড় শিল্প হবে না এবং বড় শিল্প মানে ধরুন গাড়ি কারখানায় যদি হয় গাড়ি কারখানার জন্য যে প্রশিক্ষিত অটোমোবাইল ইঞ্জিনিয়ার দরকার সেই পর্যাপ্ত পরিমাণে অটোমোবাইল ইঞ্জিনিয়ার পশ্চিমবাংলায় নেই তাহলে কি পশ্চিমবাংলায় সবাই বেকার না পশ্চিমবাংলায় বেকার সমস্যাও কিন্তু খুব কম কেন বলছি একটু বুঝিয়ে বলি দেখুন আপনি আপনার বাড়ির আশেপাশে তাকিয়ে দেখুন আপনার পরিবারের মধ্যে তাকিয়ে দেখুন যারা এখনও বেকার আছেন তারা ইচ্ছাকৃতভাবে বেকার আছেন তারা ব্যবসা করছেন না বাঙালি যতদিন না ব্যবসা করবে বাঙালি জাতি ততদিন অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে না ওই গুজরাটি মারোয়াড়িদের কোম্পানিতে চাকরি করে তারা কেরানি হয়ে থাকবে কিন্তু বাঙালি যেদিন ব্যবসা করতে শিখবে বাঙালি যেদিন ব্যবসা করতে পারবে যেমন সুমাত্রা বর্ণীয় ইত্যাদি জায়গায় বাঙালি ব্যবসায়ীরাই ব্যবসা করতে যেতেন চাঁদসাউদাগরের গল্প তো আপনারা পড়েছেন বাঙালি কিন্তু মোটেও ব্যবসা বিমুখ জাতি ছিল না বাঙালিকে ব্যবসা বিমুখ করে রাখা হয়েছে করে দেওয়া হয়েছে তাই বাঙালি মনে করে চাকরি করাটাই নাকি খুব উচ্চতর ব্যাপার সরকারি চাকরি পেলে তো সর্বোচ্চ ব্যাপার আর চাকরি করলে স্ট্যাটাসটা ভালো বাঙালি ব্যবসায়ী মানে একেবারে বজ্জার ছেলে সে ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে না কেউ এরকম একটা পারসেপশন তৈরি করা হয়েছিল বহু আগে থেকে আর সেই জায়গাটা বাইরে থেকে ব্যবসায়ীরা এসে দখল করে নিয়েছে পশ্চিমবাংলায় চাকরি নিয়ে ছেলে মেয়েরা গুজরাটে যাচ্ছে মহারাষ্ট্রে কাজ করতে ঠিক কথাই কিন্তু পশ্চিমবাংলায় চাকরি না থাকলে দু কোটি অবাঙালি পশ্চিমবাংলায় কি করছে বলতে পারেন পশ্চিমবাংলায় যদি কর্মসংস্থান না থাকে এই দু কোটি অবাঙালি আমাদের দশ কোটি জনসংখ্যা তার মধ্যে দু কোটি টোয়েন্টি পারসেন্ট অবাঙালি পশ্চিমবাংলায় তারা এসে কি করছে তারা এখানে এসে বেকার বসে আছে না তারা যেমন পার্সেন্ট কাজ করে সংসার নির্বাহ করছে পশ্চিম বাংলার বাঙালিরা পশ্চিম বাংলায় থেকে যেমন পারবেন তেমন কাজ করবেন না বাইরে গিয়ে করবে আমাদের কথাই ধরুন আমরা আমাদের চ্যানেলের জন্য কন্টেন্ট রাইটার খুঁজছি আমরা সমীক্ষা করার জন্য লোকজন খুঁজছি বিশ্বাস করুন আমরা পাচ্ছি না তার মানে কি বাংলায় চাকরি নেই এমনও নয় যে আমরা খুব কম মাইনে দেব খুব কম বেতন দেব তাও না যা এখনকার স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডই সব করব আমরা লোকই পাচ্ছি না বাঙালি ঘরে বসে কাজ করতে চায় ওয়ার্ক ফ্রম হোম করতে চায় অফিস হলে সেখানে এসি থাকতে চায় আগে চাকরি করতে গেলে সবার আগে জানতে চায় মাইনে কত বোনাস কত কি সার্ভিস দেবো সেটা তারা নিয়ে বলতে চায় না তো বাঙালিকে এই জায়গা থেকে বেরোতে হবে চাকরি করতে গেলে চাকরিটাকে ভালোবেসে করতে হবে ওই আসি যাই মাইনে পাই ভাবলে হবে না আর তা যদি না করতে হয় বাঙালিকে ব্যবসা করতে হবে বাঙালি যত ব্যবসার দিকে মন দেবে জাতির উন্নতি হবে বাংলার উন্নতি হবে বাঙালির উন্নতি হবে তার পরিবারের উন্নতি হবে হ্যাঁ ব্যবসায় একটা রিস্ক থাকে অবশ্যই থাকে সেই রিস্কটা নিতে হবে আর জানেন তো যখনই আপনি কোনো জিনিসে ভয় পাবেন সেই দিকে যদি এগিয়ে যান আপনার সাফল্য সুনিশ্চিত এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি এবার বলবেন ব্যবসা করবেন ক্যাপিটাল কোথায় হ্যাঁ ক্যাপিটাল নেই বাঙালির কাছে কিন্তু এমনও ক্যাপিটাল দরকার হয় না ব্যবসা করতে যেটা মানে বাইরে থেকে ধরুন রাজস্থান থেকে একজন এসে এখানে পেয়ে যান তা না সামান্য পুঁজি দিয়েও ব্যবসা করা যায় আমি একটা কম্পিউটার সংস্থার কথা জানি তাদের নাম হচ্ছে লালানি গ্রুপ ভদ্রলোক আমারও খুব বাড়ির কাছে থাকতেন একসময় এখন বোধহয় নিউটন ফিউটনে চলে গেছে তিনি সেই লালানিজি আমি লালানীজি বলেই ডাকতাম সকালবেলা তার সাথে রোজ দেখা হতো সেই লালানীজি যখন রাজস্থান থেকে এসছিলেন তিনি একদম কপর দক্ষিণ অবস্থায় স্ত্রী কন্যাকে নিয়ে একটা বেড কভারের মধ্যে কিছু বাসনপত্র কাঁধে ঝুলিয়ে নিয়ে এসেছিলেন এখানে কোনো এক আত্মীয়ের বাড়িতে কয়েকদিন থেকেছিলেন থেকে এখানে তিনি কম্পিউটার পার্টসের ব্যবসা শুরু করেন আজকে গণেশচন্দ্র এভিনিউতে যান তার শোরুম দেখলে তার কাজকর্ম দেখলে চোখ ঘুরে যাবে কিচ্ছু নিয়ে আসেন নিত বাঙালি এই অধ্যাবয়সাটা এই সময়টা দিতে চায় না এই পরিশ্রমটা করতে চায় না বাঙালি পরিশ্রম বিমুখ জাতি এই রিস্কটা নিতে চায় না আজকে লালানাজি কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসা করে আমরা কেন পারি না আমার চোখের সামনে হয়েছেন অথচ আমি পারিনি আমি চলে গেছি সাংবাদিকতা করতে তিনি ব্যবসা করেছেন তো এই রকমভাবে বাঙালি কিন্তু শ্রমবিমুখ জাতি অর্থাৎ বাংলা থেকে শ্রমিক হবে না শ্রমিক হলেও তারা ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করবে নিয়ে রাজ্যে করবে না এটা তাদের একটা বিরাট বড়ো যন্ত্রণা ভিন রাজ্যে হয়তো মাইনে কিছুটা বেশি এটা ঠিক কিন্তু পশ্চিমবাংলায় মাইনে কম হলেও পশ্চিমবাংলায় ঘরের খেয়ে কাজ করা যায় শুধু তাই না পশ্চিমবাংলায় খরচও কম পশ্চিম বাংলায় পঞ্চাশ টাকা থাকলে একবেলা আরামে পেট ভরে খাওয়া যায় আপনি মহারাষ্ট্রে বা গুজরাটে গিয়ে পঞ্চাশ টাকায় আপনার ব্রেকফাস্টও হবে না এটা ভুলে যায় তারা আর পশ্চিম বাংলায় লেবারের কাজ করলে লোকে কি বলবে লোকে দেখলে হাসবে এই সব লোক থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে তারা যদি মহারাষ্ট্রে গিয়ে শ্রমিকের কাজ করতে পারেন এখানেও তারা শ্রমিকের কাজ করতেই পারে আমি জানি না এই কথাগুলো কতদূর ভালো লাগবে যারা বেকার বসে আছেন তাদের কিন্তু যারা বেকার বসে আছেন শুধু বেকার বসে না থেকে অনেক ব্যবসা শুরু হয়েছে এখন অনলাইনেও ব্যবসা করা যায় এখন অফলাইনেও অনেক ব্যবসা করা যায় সেগুলো করুন এখন সারা পৃথিবীতে কিন্তু কারখানা হওয়া বন্ধ হয়ে গিয়েছে বড় কারখানার হবে না সেই বড় কারখানায় চাকরিও আর হবে না এখন বাংলা তথা ভারতবর্ষ পুরো ভারতবর্ষটাই এখন কিন্তু সার্ভিস জগতের চাকরি বেশি অর্থাৎ ওলা উবের সুইগি ইত্যাদি ধরনের সার্ভিস সেক্টরে কিন্তু চাকরি বেশি কিন্তু ভারতবর্ষ কখনোই প্রোডাক্টিভ দেশ ছিল না চীন যেমন প্রোডাক্টিভ দেশ ভারতবর্ষ কোনো কালেও প্রোডাক্টিভ দেশ ছিল না আজও নেই এখানে সার্ভিস দেওয়া যায় অর্থাৎ বিদেশ থেকে মাল আসবে আপনি বেচবেন এই বেচার পদ্ধতিটা যদি আপনি একবার রপ্ত করে নিতে পারেন আপনি নিশ্চিত জানুন আপনার জীবনের সাফল্য আপনার দরজার বাইরে দাঁড়িয়ে আছে আপনি শুধু দরজাটা খুলছেন না যেদিন দরজাটা খুলবেন বিক্রি করার মতন ক্ষমতা হবে আপনি সব বিক্রি করতে পারবেন মাটি থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত সব বিক্রির অপশান আপনার কাছে আছে এবং একটা বিরাট জগৎ আসুন এই জগতে পা দিন নিজেকে প্রতিষ্ঠিত করুন বাংলাকে বাঙালিকে স্বনির্ভর করুন জাতির মেরুদণ্ডটাকে আবার আমরা সবাই মিলে সোজা করে দাঁড় করাই আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার